একটি বঙ্গবন্ধু লব কমপ্লেক্স, একটি বঙ্গবন্ধু মুরাল এবং একটি চেয়ার স্থাপন করার জন্য তিনটি দাবিতে আমাদের দীর্ঘদিন যাবৎ কর্মসূচি চলে আসছে। আপনারা জানেন যে গত 10ই জুন আমাদের ঐতিহাসিক প্রজন্ম চত্বর শাহবাগে আমাদের একটি সমাবেশ ছিল এবং সেই সমাবেশে এক পর্যায়ে আমরা উড়োচিঠির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো পেশ করেছি এবং নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এক শান্তিপূর্ণ সমাবেশ আমাদের হয়েছে এবং এক পর্যায়ে আমরা যেহেতু বাংলাদেশের 17 কোটি মানুষের অভিভাবক আমাদের দেশরত শেখ হাসিনার কাছে আমাদের দাবিটা একমাত্র উনি বাস্তবায়নের একমাত্র অভিভাবক উনি, সেহেতু আমাদের শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাবি পেশের উদ্দেশ্যে আমরা গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করি এবং সেই পদযাত্রায় আমরা মিছিলটি নিয়ে যখন শাহবাগ মোড়ে অবস্থান অতিক্রম করতেছিলাম তখন পুলিশের বাধায় আমরা ওইখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নেয় এবং অত্যন্ত শান্তিপূর্ণ এবং কোনো ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ছাড়াই সেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দীর্ঘক্ষণ চলে আসছিল এবং আমাদের একটা দাবি ছিল যে আমাদের দাবি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা বার্তার মাধ্যমেই আমাদের যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই দিন চাকরি পরীক্ষা ছিল, সবাই স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করেছিল এবং একটা পর্যায়ে আমরা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাত হোসেন সাহেব আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তো শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে আমরা ওনার কাছে বিনয়ের সহিত আমরা 10 মিনিট সময় চেয়েছিলাম, যেহেতু এখানে গণজমায়েত ছিল। হ্যাঁ, এখানে হুট করে তো আমরা ডিসিশন নিতে পারি না, আমাদের শিক্ষার্থীদের বুঝিয়ে এখান থেকে অবস্থান কর্মসূচি সরানোর আমাদের পরিকল্পনা ছিল। যেহেতু দাবি বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘদিনের একটা অনাস্থা রয়েছে, আমরা জানি যে গত 10 বছর এই আন্দোলনটা দাবিটা চলে আসছে, সেহেতু স্বাভাবিক ছাত্রছাত্রীদের মধ্যে একটা অনাস্থা ছিল। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা 10 মিনিট সময় চেয়েছিলাম প্রশাসনের কাছে, প্রতিমন্ত্রীর কাছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে আমাদেরকে এই আমাদের যখন অবস্থান কর্মসূচি প্রায় শেষ, হ্যাঁ, স্থগিত করব, সো আমাদেরকে ওই সময়টা দেওয়া হয়নি, আমরা ওই সময়টা পাইনি। আমি মনে করি যে কর্তৃপক্ষের এটা বোঝা উচিত ছিল যে এখানে 4-5 হাজার মানুষজন ছিল, আমাদেরকে সরাতে একটু সময় লাগত। সো আমরা প্রত্যাশা করেছিলাম ওনারা সময় দেবেন, কিন্তু সময় দিইনি, উল্টো এক পর্যায়ে পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করেছে, আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন, অনেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করেছেন। হ্যাঁ, অনেকে আমাদের প্রায় 10 জন শিক্ষার্থী ওই দিন গ্রেফতার হয়েছে এবং 11 জনের নামে মামলা হয়েছে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে আমাদের যে তিনটা দাবি প্রেক্ষিতে আমাদের মামলা, সেই তিনটা দাবি প্রেক্ষিতে যে আমাদের সমাবেশ, সেই সমাবেশে কিন্তু 3 নম্বর দাবি কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে তার নামে একটি ল কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল স্থাপন। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা যারা উপস্থিত ছিল, দাবিগুলো কতটুক যৌক্তিক হলে পরে এই অবস্থান কর্মসূচি নেই এটা আপনারা বুঝতে পারছেন। আপনারা ছিলেন ওইখানে, কোনো ধরনের শৃঙ্খল বিশৃঙ্খল কিন্তু ছিল না। সো এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের আহ্বায়ক শরীফুল হাসান শোভাবাই সহ আমাদের 10 জনকে গ্রেফতার করা হয় এবং কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ 13 দিন কারাবাসের পরে গতকালকে 23 জন আমাদের সাধারণ শিক্ষার্থী সহ আমাদের আহ্বায়ক জামিনে মুক্ত হয়েছে। এখন এই যে বিষয়গুলো ঘটল, এখানে আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কিন্তু কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বা কোনো ধরনের আঘাত পাল্টাঘাত এগুলো ছিল না। তো তারপরেও আমাদেরকে আমাদের শিক্ষার্থীরা মামলায় আক্রান্ত হয়েছে, আজকে সেই প্রেক্ষিতেই কিন্তু আপনাদের সামনে হাজির হওয়া এবং এই যাতে এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হয় এবং শিক্ষার্থীদেরকে যেন এই যে মানে দুশ্চিন্তা এবং অভিভাবক সহ তারা যাতে তারা সবাই চাকরি প্রার্থী, তাদের পরিবার রয়েছে, তাদের সমাজ রয়েছে, তারা এখানে একটা দাবি প্রেক্ষিতে উপস্থিত হয়েছে, এখানে কোনো ধরনের অন্য কিছু ভাবার আমাদের মনে হয় সুযোগ নেই কোনোক্রমেই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি, বিশ্বাস করি যে আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের এখানে কোনো ধরনের অন্য ধরনের কোনো চিন্তাভাবনা নেই। আপনারা যদি এটা ভুল মেসেজ পেয়ে থাকেন এটা আমাদের জন্য দুঃখজনক। আপনারা জানেন যে আমাদের যে শিক্ষার্থীরা এখানে ছিলেন, আমাদের এই শিক্ষার্থীদের নামে কী মামলা দেওয়া হয়েছে, যে পরস্পর যুগ সাজছে বেআইনি জনতাবদ্ধের দাঙ্গা সৃষ্টি করিয়া সরকারি কর্মচারীকে সাধারণ গুরুতর আঘাত প্রদান করত, সরকারি কাজে বাধা প্রদান এবং ক্ষতি সাধন করার অপরাধ, ক্ষতি সাধনের পরিমাণ 1 লক্ষ এবং বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। আমরা এই কথাটা এই জন্য উল্লেখ করছি যে আপনারা সংবাদপত্রে উপস্থিত ছিলেন,
আমরা শিক্ষার্থীরা কেউ কোথাও কোনো পুলিশ সদস্যকে আঘাত করেছেন, কোনো যানমালে আঘাত করেছেন আমরা কোথাও পাই নাই। সো এটা স্পষ্ট। এবং পুলিশ সদস্যেরই যে ডিসি মহোদয় ছিলেন উনি কিন্তু বলেছেন, বিবৃতি দিয়েছেন যে কোনো ধরনের লাঠিচার্জ ছাড়াই আমরা বেসিক্যালি বাসি হুইসেলের মাধ্যমে তাদের ডিসপাস করতে সক্ষম হয়েছি। সো এটা কিন্তু ওনাদের কথাই স্পষ্ট। সো মনে করি আমরা যে বিশ্বাস করি যে ওনারা বুঝবেন, আমাদের শিক্ষার্থীদের মনের কথা বুঝবেন। আজকের এই সংবাদ সম্মেলনে সেই কথাটাই আমরা বোঝাতে চাই। আমরা উদ্যোতন কর্তৃপক্ষের অবিলম্বে চাচ্ছি যে আমাদের মামলা যাতে প্রত্যাহার করা হয়। আর এখন এই মুহূর্তে আমি কথা বলার জন্য আমি যাদেরকে আপনাদের সামনে অনুরোধ করব, ওনারা হচ্ছে আমাদের এই মামলায় যাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছিল তাদের মুখে থেকে কথাগুলো আপনারা শুনবেন যে তারা তাদের কত অবর্ণীয় কষ্ট করেছে এই সুষ্ঠু দাবি জানানোর পরেও। আমি প্রথমে দাবি প্রেক্ষিতে কথা বলার জন্য অনুরোধ করব আমাদের যে রতন ভাইকে কিছু খুব সংক্ষিপ্তভাবে, সবাই অনেকে কথা বলে, সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি রতন ভাইকে। ধন্যবাদ খোকন ভাইকে আমাকে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত দশই জুন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ থেকে আমাকে গ্রেপ্তার করা হয়, আমি সহ এবং আমাদের দশজন সহযোদ্ধাকে, এবং রাতেই শাহবাগ থানা থেকে আমাদের অমরা থানায় ট্রান্সফার করা হয়। এবং সারা রাত এবং সাতটার পরের দিন 11 তারিখ সারাদিন রেখে আমাদের সন্ধ্যার দিকে কারাগারে প্রেরণ করা হয়। আমি বলতে চাই বিশেষ করে যে আমরা কী অপরাধ করলাম? আমরা তো যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে ছিলাম, আমাদের কোনো ভুল ছিল না। আমরা 13 দিন কারাবরণ শেষে আমরা কালকে সবাই মুক্তি পেয়েছি। আমি বলতে চাই এই দাবি তো আমার একার না, এই দাবি সারা বাংলাদেশের ছাত্র সমাজের। আশা করি এই দাবিটি আমাদের যত দ্রুত তার আমাদের বাস্তবায়ন করা হোক এবং আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হোক। কারাগার আপনাদের সাথে পুলিশের ব্যবহারটা কীরকম ছিল? কারাগার তো আসলে কারাগারেই, ওখানে তো বলার ভাষা নেই, ওখানে আমাদের বলার কিছুই থাকে না, ওরা যা করে আমরা তা মেনে নিতে হয়। এটা বলতে চাই যেন আর কোনো ভাই বোনেরা আমাদের কারাগারে যেতে না হয়, অতি শীঘ্রই আমাদের 35 বাস্তবায়ন করা হোক এবং আমাদের মামলাগুলো। ঠিক আছে, ধন্যবাদ রতন ভাই। আপনারা শুনতেছিলেন যে এই দাবিটা ছাত্র সমাজের, এইটা শুধু একার রতন ভাইয়ের দাবি না। সো আমি এই মুহূর্তে আর কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের রোকন হোসেন ভাইকে। রোকন হোসেন ভাই তার অভিজ্ঞতা এবং তার কথাগুলো বলবেন। ধন্যবাদ খোকন ভাইকে। বিসমিল্লাহ রহমান রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের এখানে সাংবাদিক ভাই ও বন্ধুরা আছেন, আপনারা জানেন গত 10 জুন আমাদের শাহবাগ চত্বরে একটি সমাবেশ তৈরি হয় এবং এই সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষার্থী এই সমাবেশে অংশগ্রহণ করেন এবং আমরা নিজেরাও এখানে ছিলাম। আমরা সুষ্ঠুভাবে শৃঙ্খলাভাবে আমরা এই সমাবেশটা পালন করে যাচ্ছিলাম। যাই হোক, লাস্ট পর্যন্ত যখন আপনারা দেখছেন যে সন্ধ্যা হওয়ার পরপরই আমাদের উপরে পুলিশ যে লাঠিচার্জা করেছিল এবং আমাদের শুভ ভাইকে সহ যখন ধরে নিয়ে যায়, তখন আমরা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম তাকে যে কী অপরাধ তার, কারণ আমরা তো এখানে ছাত্র সমাজ, আমরা পড়াশোনা করেছি, আমরা তো চুরি করে এখানে বা আপনাদের কোনো বোমা হামলা কিছু করিনি। আমরা তো আমাদের দাবি এবং আমাদের যে বাংলাদেশে 18 কোটি লোক আছে, এদের ভিতরে কেউ ভাই, কেউ বোন বা কেউ চাচা, সবাই এখানে কিন্তু শিক্ষার্থী। আমরা কোনো নিজস্ব মানে নিজের কোনো চাকরি যে নিজেকে চাকরি দেন এর জন্য আমরা আসিনি। আমরা সবার যে যাতে সে একটা সুযোগ পায় যে পড়াশোনা করার জন্য, 35 হলে হয়তো বা সে চাকরিটা ভালো করে প্রিপারেশন নিয়ে হয়তো বা পেতে পারে। যাই হোক, আমাদের সন্ধ্যার পরপরে যখন আমরা জাদুঘরের ওখানে আসি, আমার শুভ ভাইকে যখন ধরে নেয় আমরা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, তখন আমাকে সহ আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পরপর আমাদের আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রেপ্তার সাথে সাথে আমার আমাকে নিয়ে যায় এবং আমার মোবাইল সহ আমার চাবি সহ সব কিছু তারা ব্যাগে সাথে সাথে ভরে নিয়ে যায়। আমি বলছিলাম যে আমার ফ্যামিলি অথবা আমার বাবা আমাকে একটু আপনারা বলার সুযোগ দেন, কারণ আমি যেহেতু এখানে এসেছি তারা হয়তো বা জানে না যে আমার কোনো প্রবলেম হতে পারে কিনা বা মোবাইল বন্ধ হলে তারা দুশ্চিন্তে থাকতে পারে। যাই হোক, এই দুশ্চিন্তা অবশ্যই তারা এটা ভোগ করেছে, কারণ আমরা 4-5 দিন পর্যন্ত তারা কেউ আমাদের বিষয়টা জানতে পারেনি, যার জন্য অনেকেই অনেক চিন্তিত ছিল। এরপর আমাদের শাহবাগ থানায় যখন রাখা হয়েছিল, আমাদের নগদে আমাদেরকে আধা ঘন্টা হয় না, 20 মিনিটের মধ্যে আমাদেরকে রমনা থানায় প্রেরণ করা হয়। আমাদের যে শিক্ষার্থী বাহিরে ভাই বন্ধুরা ছিল তারা কিন্তু অবশ্যই জানে না যে তাদেরকে কোথায় প্রেরণ করা হয়েছিল। ওরা হয়তো বা জিজ্ঞাসা করতে এসেছিল, তাদেরকেও বলা হয় না, যে তাদেরকে বলা হয়েছে যে আমরা তাদেরকে কখনোই গ্রেপ্তার করি নাই, এটা বলা হয়েছিল ফার্স্ট টাইম। এরপর আমাদেরকে ওখানে নেওয়া হয়, আমাদেরকে ওখানে নিয়ে আমাদেরকে যেভাবে রাখা হয় সেভাবে রাখছে, ওটা প্রবলেম নেই। কিন্তু আমাদেরকে পরের দিন আমাদের বিকেলের পরেও আমাদের কোর্টে যখন শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আমাদেরকে প্রেরণ করা হয়। আমাদের যেটা স্বাভাবিকভাবে মানুষকে সকাল 10-11 দিক দিয়ে প্রেরণ করতে হয়, করলে হয়তো বা কোর্টে হাজির করানো হয়, কিন্তু আমাদের লাস্ট পর্যায়ে করেছে, আমাদেরকে কোর্ট পর্যন্ত নেয়নি, আমাদের ওখান থেকে সিগনেচার করে আমাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আর কারাগারের প্রেরণ বিষয়টা বলতে কি, কারাগারে তো জানেন যে মানুষের, আমরা স্টুডেন্ট লাইফে আমাদের কখনো এগুলো দেখিনি চোখে, আমাদের ফ্যামিলি দুশ্চিন্তা ছিল, আমরা নিজেরা হতভাগ্য হয়ে পড়েছি। আমার নিজের সেদিনও 19 তারিখ একটা ভাইবা ছিল এবং আমার অনেকগুলো পরীক্ষা ছিল যেগুলো আমি এখানে অংশগ্রহণ করতে পারিনি, সেদিক থেকে আমি অনেক ভেঙে পড়েছিলাম। তারপর আমি চাচ্ছিলাম যে আমাদের এটা, আমি কোনো চুরি বাটপারি কোনো কিছু করে এখানে যাইনি, আমি আমার যদি আমার নিজের জন্য যদি আমার নিজের সব কিছু যাওয়ার পরও যদি 35 দাবি হয় বা আমাদের সমাজের যে তরুণ তরুণী আছে তারা যদি এখানে 35 পায় তাহলে আমার নিজের জীবনটা সার্থ। আমি ওখানে গিয়েছি, শুভ ভাই জানে আমার সম্পর্কে, আমি শুভ ভাইকে বলছি ভাই আমার এই পরীক্ষাটা কেমন হবে, ভাই বলছে ধৈর্য ধরো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরপর আমাদের দেখার জন্য ওখানে উপর মহল থেকে অনেক চাপ ছিল, যাই হোক ওটা হচ্ছে তাদের ব্যক্তিগতই, আমরা মাত্র আমি একবার দেখতে পেরেছি, আমার খালাতো ভাই আমার সাথে দেখা করার সুযোগ পেয়েছে, এরপর আমাদের কোনো দেখার সুযোগ হয়নি। আমরা ওখানে অনেক কষ্টে দিন কাটিয়েছি, বাট কিন্তু অনেক আমার শান্তি লেগেছে এর জন্যই যে আমি যখন ওখানে আমরা গিয়েছি তখন আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন, আপনারা জানেন যে ওখানে ওয়ার্ড ভিত্তিক থাকতে হয়, 25 জন বা 20 জন মানে কারাগারে থাকতে হয় একটা রুমে, তো সেখানে আমাদের যে ইনচার্জ থাকে, রাইটার থাকে, তাদের থেকে যে আমরা ভালোবাসা পেয়েছি যা বলার মতো না, বলছে যে আপনাদের স্যালুট, কারণ আপনারা এখানে আসছেন আমার ভাই অথবা আমার বোনের জন্য, হয়তো বা এই বাস্তবনটা যদি হয় তাহলে আমাদের কাজে লাগবে। ওনারা আমাদেরকে অনেক সাহায্য করেছে, ওনাদের নিজেদের ভেট আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে, এর জন্য আমি তাদেরকে সালাম জানাচ্ছি। এবং ওখানে কিছু পুলিশও ছিল, তারাও আমাদেরকে ভালো কিছু বলেছে যে আপনাদের এটা কোনো ই নয়, বড় ইস্যু নয়, কিন্তু আপনার তো এটা সামাজিক বা সমাজের ভালো কাজের জন্য আপনারা এখানে এসেছেন। যাই হোক, এরপর আমাদের, আপনারা জানেন যে আমাদের বাহিরে যারা ছিল তারা আমাদের আইন যে প্রসেসটা আছে তারা সেটা কিন্তু ওখান থেকে চালিয়েছে এবং আমাদেরকে কিন্তু পরে জামিন দেওয়া হয়, তারপর আমরা মুক্ত হয়ে